হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক কমেন্ট তো পেয়েছি, সেগুলো সম্পর্কে বলবো। যে তোমরা অনেকেই বলছো যে দাদা হতাশায় ভুগছি, এত দেরি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কোনো জব নেই। তারপর গতকাল একটা ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা আসামের সম্পর্কে জানতে চেয়েছিলে, সেইখানে আসামের ইন্ডিয়ার সিটিজেন শুধু হলে হবে না, আসামের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো সেই নিয়েও তোমরা বলেছো যে দাদা, অনেকেই এই কমেন্টটা দেখলাম যে দাদা আর মানে সাহস পাচ্ছি না। তো দেখো, একটাই কথা আবারও আমার বলার বা তোমাদেরকে মোটিভেট করারও বলতেই পারো, যে দেখো নিজেকে সব সময় মোটিভেটেড তো থাকতেই হবে একটা পজিটিভ কিছু পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য। তো একটু ধৈর্য ধরো, দেরি হচ্ছে, কিন্তু আমি বারবারই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই বলি যে দেরি হচ্ছে কিন্তু এক্সাম কিন্তু হবে। তো সেটাই আবারও বলছি, যারা যারা এরকম হতাশায় আমাকে মেসেজ করছো, তাদের জন্য আবারও বলা বা অনেকের মধ্যেই এটা কাজ করছে, এটা খুব স্বাভাবিক যে তোমরা আগের দুটো প্রসেসের মতো খুব তাড়াতাড়ি সবকিছু বিষয়গুলো হয়ে গেলে স্বাভাবিক তোমরাও খুব আনন্দ পেতে। কিন্তু এখন যেহেতু অনেকগুলো প্রসেস চলছে, তার জন্য একটু ডিলে হচ্ছে। এবার বিপিএসসি টিআরই 3.0 যে এক্সামটা হয়েছিল, সেইখানে মোটামুটি তো সবগুলোর ফাইনাল আনসার কি দিয়ে দেওয়া হয়েছেই, কিন্তু 6 to 10 এর কম্পিউটার, সঙ্গীত, এই দু মানে বিষয়গুলোর ফাইনাল আনসার কি 6 to 10 টিচার রিক্রুটমেন্টের ফাইনাল আনসার কি দেয়া হয়নি, যেটা আজকে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ফাইনাল আনসার কি। তো সেইখান থেকে একটা বিষয় তো ক্লিয়ার যে অক্টোবর মাস আমাদের চলছে, তো অক্টোবর মাসের আজকে 21st অক্টোবর, তো আর খুব একটা বেশি দিন নেই অক্টোবর মাসে। এবার অক্টোবর মাসের লাস্টের মধ্যে প্রথমে যে কথা হচ্ছিল যে টিআরই 3.0 এর রেজাল্ট দিয়ে দেওয়া হবে, সেটা এখন ছট পুজোর পরে হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে টিআরই 3.0 এর পুরো প্রসেসটা শেষ হতে, যেমন আগেও আমি বলেছি বারবার করে এখনো বলছি যে হ্যাঁ একটু সময় লাগবে, আর সেই পুরো ব্যাপারটার জন্য আগেও যে একবার ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম রোস্টার ক্লিয়ারেন্সের ব্যাপার, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। রোস্টার ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত হচ্ছে না, কারণ এইখানে জিএডির থেকে শিক্ষা দপ্তরে যাবে, সেইখান থেকে বিপিএসসি মানে আয়োগকে পাঠানো হবে, আয়োগ সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ করবে। তো সেই জায়গাটাও যেহেতু আটকে রয়েছে, তো তার জন্য রেজাল্ট কিন্তু এই মাসের লাস্টের মধ্যে হওয়ার সম্ভাবনাও যেইটুকু ছিল সেইটুকু এখন কম বলে মনে হচ্ছে। আর আজকে আবার আরেকটা ফাইনাল আনসার কি বেরোলো, তার জন্য আরেকটু কমলো, কিন্তু সেইখান থেকেও ওই যে আমি বললাম পজিটিভ কিন্তু থাকতেই হবে। মানে যেমন দেখো, প্রত্যেক দিন সকালবেলা উঠে যেমন আমরা এক্সারসাইজ করলে আমাদের বডি মাইন্ড সবকিছু ফ্রেশ থাকে, সেই রকমই মানে প্রত্যেক দিন আমাদেরকে মোটিভেটেড থাকাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, সেটাও একটা মানে বিশাল মেডিসিনের মতো আমাদের কিন্তু কাজ করে। তাই আমাদের প্রত্যেকটা দিনই কিন্তু মোটিভেটেড থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে হবে। তোমরা যারা অনেকেই বারবার করে মেসেজ করছো বা কমেন্ট সেকশনে লিখছো যে আর ভালো লাগছে না দাদা, কিন্তু আর ভালো লাগছে না কথাটা না বলে হ্যাঁ মানে ভাগ্য পরীক্ষা নিচ্ছে, এইরকম ভাবে পজিটিভ ভাবে ভাবো যে ভাগ্য পরীক্ষা নিচ্ছে, আরো কিছুটা দিন সময় তোমাদের মানে নিচ্ছে। এবার হ্যাঁ, অনেকেই আবার এটাও বলেছো যে এজ ক্রাইটেরিয়া নিয়ে, যে এজ পেরিয়ে যাবে বা কি, তো এরকম কয়েকজন আমাকে জিজ্ঞাসাও করেছো। তো দেখো মোট কথা, বিপিএসসির ফর্ম ফিল আপ যখন হবে, সেই সময়ের মধ্যে তোমার এজ মানে যেই দিন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, যতদিন চলবে তুমি মানে সেইখানে তো একটা বলে দেবে যে এই তারিখের মধ্যে তোমার এজ যা থাকবে সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, যেমন প্রত্যেকটা এক্সামেই হয়ে থাকে। তো নিশ্চয়ই সেই ক্ষেত্রে একটা পার্টিকুলার ডেট মেনশন করা থাকবে, তো সেটার উপরেই ডিপেন্ড করবে যে তোমাদের এজ মানে একদম যাদের এজ কাটায় কাটায় চলে এসেছে, মানে
আদার স্টেট ক্যান্ডিডেটদের, তো তাদের জন্য স্পেশালি ভয় পেও না, নিশ্চয়ই একটা ডেট তো বলে দেবে, যেমন প্রত্যেকটা এক্সামেই থাকে বা আগের TRE 1 TRE 2 তেও তাই করা হয়েছিল। তো বারবারই বলছি যে তোমরা প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, আর অনেকের অনেক রকমের ডাউট রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেপারেট তোমাদের ডাউটগুলো নিয়ে ভিডিও করে তোমাদেরকে জানাবো। অনেকেই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কেও জানতে চেয়েছো, তো আমি মনে করছি যে এখন আগে পরীক্ষার ডেটটা আসুক, পরীক্ষা হোক, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যাবতীয় যা যা জানানোর অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, আজকে ভিডিওতে এইটুকুই জানানোর ছিল, অবশ্যই কিন্তু মোটিভেটেড সব সময় থেকো, ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।